সবকিছু ঠিক হয়ে গেছে, সবাই স্যারের উপরে সন্তুষ্ট খুশি, এখন আর কোনো ঝামেলা নাই। আমি এই কোম্পানিতে দীর্ঘদিন ধরে চাকরি করতেছি এবং আমাদের মালিকের খুব ভালো, কিছু সমস্যার কারণে আমাদের কিছু লোকের জন্য বোঝাবুঝির কারণে আমাদের চাকরিতে সমস্যা হয়েছে, কিন্তু আমাদের এমনিটা খুব ভালো, আর ভবিষ্যতে যাতে এরকম কোনো সমস্যা না হয় সেই জন্য আপনার ওখানে সবাই মিলে আমরা সবাই আপনার শুধু তারা ভাঙচুর করছে, মাইক্রি করছে, তাদের শুধু আমরা না ভালো কাবা হয়ে আসছে, বহু বড় ফ্যাক্টরি, ভালো কাজ ছিল, আমি দেখতে চাই এই কাটিয়ে ঠিক আছে জানি কোনো রকম কোনো ই মানে অবাধ্য কর্মীদের তুলি না সাপটা কিন্তু ভাঙচুর করে দেবে, এই যে প্রতিজন ভাঙচুর করছে, মাইকের করছে, এগুলো ছাড়া সবাই ফ্যাক্টরিতে আসবে, কারো কোনো অসুবিধা নেই। আর তখন আমরা কোনো কিছু করবো না, আল্লাহ বিচার করবো, অন্য জায়গায় যা কাজ করে আমরা অত্যন্ত আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহর রহমতে আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের বিকেমের লিডার, আমাদের নেতা জনাব সেলিম ওসমান সাহেবের সহযোগিতা এবং নির্দেশনায় পরামর্শে আজ আমরা শূন্য মতো আমাদের এই রাসেল গার্মেন্টস দিলপার ইউনিট চালু করতে পারছি। আমি আমাদের শ্রমিক ভাইদের প্রতি কৃতজ্ঞ এবং সেই সাথে বিকেমের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের প্রশাসনের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য আমাদের
জাহাঙ্গীর ভাই সবাই আমাদের অনেক সহযোগিতা করছে। আমরা তাদের সবার সহযোগিতায় আজকে ফ্যাক্টরি খুলতে পারছি এবং অতি অল্প সময়ের মধ্যে সমাধান হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ সিলিন্ডারের প্রতি এবং সবার প্রতি, সবাইকে ধন্যবাদ।